আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে খুব গুরুত্বপূর্ণ এবং পুরুষ ভাইদের জন্য বিশেষ একটি ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে সকল পুরুষের জীবন ও যৌন সমস্যা ভালো হবে না, বিশেষ করে কোনো ঔষধও ভালো হবে না। আজকে আমি খুবই সংক্ষিপ্তভাবে একটি বিশেষ ভুল আপনাদের সঙ্গে ধরিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি বিশেষ করে যারা বিবাহিত রয়েছেন এবং যারা অবিবাহিত রয়েছেন সবার জন্য আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে। কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাব। তো বন্ধুরা, ইতিমধ্যে যারা যৌন সঙ্গম করেছেন বা করেন নেই, আজকে বিশেষ একটি ভুল আপনাদের ধরিয়ে দেওয়ার চেষ্টা করব। কারণ আজকে যেই রোগ নিয়ে আমি আলোচনা করব, এই রোগটির নাম হচ্ছে কি, পারফরম্যান্স অ্যাংজাইটি। হ্যাঁ, ইতিমধ্যে হয়তোবা অনেকেই বুঝে গেছেন বা অনেকেই হয়তোবা বুঝতে পারেন নাই। আজকে আমি আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব পারফরম্যান্স অ্যাংজাইটি। এই রোগটি যদি আপনাদের মাঝে বাসা বাঁধে, এটা কোনো ঔষধেও আপনাদের সমাধান হবে না। তার বিশেষ একটি কারণ হচ্ছে কি, আপনাদের সঙ্গে বিস্তারিত অল্প টাইমের মধ্যে আলোচনা করার চেষ্টা করব। একটু ধৈর্য সহকারে এবং মন মানসিকতা দিয়ে ভিডিওটি দেখবেন। সো যারা ইতিমধ্যে যৌন সঙ্গমে মিলিত হয়েছেন বা হননি, বিশেষ একটি ভুল, আপনারা যৌন প্রথম সহবাসে, প্রথম সহবাসে আপনারা বিশেষ কয়েকটি কাজ করবেন না। যেমন অতিরিক্ত মানসিক চাপে থাকবেন না, ব্যস্ততা দেখাবেন না। এরপরে দেখা যাচ্ছে কি, যে আপনার যে পরিবেশে আপনি সেক্স করছেন সেই পরিবেশটা আপনার পক্ষে আছে কি না এটাও আপনাকে ফলো করতে হবে। তা না হলে আপনাদের প্রথম সহবাসে যদি আপনাদের কোনো বিশেষ কারণে দ্রুত বীর্যপাত হয়ে যায়, তাহলে আপনি একজন যৌন রোগী হয়ে যাবেন মনের দিক দিয়ে। শরীরের দিক দিয়ে না, ভিডিওটি বোঝার চেষ্টা করবেন, দেন আপনি একটা কমেন্ট করবেন। আপনি মনের দিক দিয়ে একজন যৌন রোগী হয়ে যাবেন। এজন্য আমি আপনাদের বলবো যে প্রথম যারা সহবাস ইতিমধ্যে করেছেন বা দ্রুত বীর্যপাত হয়ে গেছে, তাদের আমি বলতে চাই, মনের মধ্যে থেকে যে বলটা আপনাদের হারিয়ে গেছে যে আমি কি তাহলে পারবো না, আমি কি অক্ষম, বিষয়টা এমন নয়। আপনাদের এখানে বুঝতে হবে যে পরিবেশ ভালো না থাকলে, পরিবেশটি আপনার পক্ষে না থাকলে, এরপরে আপনি ধরুন আপনি অবিবাহিত, আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে যৌন সঙ্গম করছেন, বাট তাকে নিয়ে যেখানে গেছেন সেখানে আপনার আসলে মিলছে না, বা আপনি একটু ব্যস্ততা দেখাচ্ছেন, দ্রুত আপনি সহবাস করতে চাচ্ছেন, এক্ষেত্রে আপনার দ্রুত বীর্যপাত হয়ে যেতে পারে। বিয়ের প্রথম রাতে, বাসর রাতে আপনার দ্রুত বীর্যপাত হয়ে যেতে পারে। তার কারণ হচ্ছে কি, একজন মেয়েকে যখন একটা ছেলে প্রথমে ফার্স্ট টাইমে যখন একবারে কাপড় ছাড়া দেখে, তখন নিজেকে সামলিয়ে রাখার মতো অ্যাবিলিটি ছেলেদের খুবই কম থাকে। এজন্য আমি আপনাদের বলবো এই ক্ষেত্রে দ্রুত বীর্যপাত হয়ে যেতে পারে। এই চিন্তাভাবনা করে যারা এই বিভিন্ন কারণে প্রথম সহবাসে দ্রুত বীর্যপাত হয়ে যায়, তারপর নিজেদের মনের বলটা আপনারা হারিয়ে ফেলেন, এরপর হয়তো বা অনেকে সহবাস করতে চান না, অনেকে করলো এই মনে হয় বেরিয়ে গেলো, এই মনে হয় আউট হয়ে গেলো, এটা চিন্তা করতে করতে দ্রুত বীর্যপাত হয়ে যায়। এজন্য আমি আপনাদের বলবো অবশ্যই এইসব ক্যাটাগরির মধ্যে যদি আপনি থাকেন, দ্রুত বীর্যপাত ইতিমধ্যে হয়ে গেছে, বা যারা এখনও বিয়ে করেন নাই, তাদের আমি বলতে চাই যে এই চিন্তাভাবনায় আপনারা সহবাস করে দ্রুত বীর্যপাত হওয়ার পরে আপনার ডক্টরের কাছে পরামর্শ নিয়ে আপনার বিভিন্ন ঔষধ সেবন করলেন, ডক্টর আপনাকে পরীক্ষা দিল, ডক্টর বললো আপনার শরীর তো সম্পূর্ণ ঠিক রয়েছে, আপনার তো কোনো অসুখ নেই, বা আপনি নিজের থেকে বিভিন্ন ঔষধ সেবন করছেন, যৌন চিকিৎসাগুলো নিচ্ছেন, কিন্তু আপনার দেখা যাচ্ছে কোনো কাজ হচ্ছে না। সাথে সাথে আরও কী হচ্ছে, যে আপনি এখন একটা অন টাইম ওষুধ খাচ্ছেন, এটা খেতে 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 এক সময় দেখা যাচ্ছে অন টাইমে আপনার কাজ করতেছে না। এখন আপনি ভালো কোনো ট্রিটমেন্ট নিচ্ছেন, কিন্তু এই ট্রিটমেন্টের উপর আপনার থাকতে হচ্ছে, তার ফলে আপনার বোঝা গেল যে আপনার আগেও এখনও আপনি একবারে যৌন রোগী হয়ে গেলেন। এখানে আপনার এই ভিডিওতে আমি আপনাদের সংক্ষিপ্তভাবে বোঝাতে চাই যে প্রথম সহবাসে বীর্যপাত হলেই মনের বলটি হারাবেন না, নিজের মধ্যে একটা কনফিডেন্সটিকে হারিয়ে ফেলবেন না। যদি এই কনফিডেন্স হারিয়ে ফেলেন, আপনার মধ্যে যদি আত্মবিশ্বাস না থাকে, বা আপনার মধ্যে যদি একটা সাহস না থাকে যে আমি কিছু হয়নি, এটা স্বাভাবিক, ঠিক হয়ে যাবে, বা এটা আমার হয়তো পরিস্থিতির কারণে আমার দ্রুত বীর্যপাত হয়ে গেছে, এই যদি আপনার মনের মধ্যে না আসে, তাহলে আমি বলবো ভাই, আপনি সারা জীবন যৌন রোগী হয়ে থাকবেন। ঔষধ সেবন করতে হবে, মনের দিক দিয়ে আপনি নিজেকে সবসময় ডাউন মনে করবেন, ছোটো মনে করবেন। তাই আমি আবারও বলছি, অবশ্যই প্রথম সহবাস গার্লফ্রেন্ডের সাথে হোক, আপনার পর যেভাবেই আপনি সহবাস করেন না কেন, আপনার পার্সোনালিটি সেটা আপনি যেভাবেই করেন না কেন, আমি আপনাদের বলতে চাই অবশ্যই দ্রুত বীর্যপাত
হয়ে গেলে আপনারা চিন্তা ভাবনা করবেন না, সাথে সাথে যাতে দ্রুত বীর্যপাত না হয় সেই রকম পরিবেশে আপনারা সহবাস করবেন। অতিরিক্ত ভরা পেটে আপনারা সহবাস করবেন না, দেন আপনারা অতিরিক্ত খালি পেটেও সহবাস করবেন না, এরপরে ব্যস্ততার মধ্যে সহবাস করবেন না, শর্ট টাইমে সহবাস করবেন না, মাথায় দুশ্চিন্তা হতাশা নিয়ে সহবাস করবেন না, অফিস ব্যবসা বিভিন্ন কিছু নিয়ে চিন্তা ভাবনা অবস্থায় আপনি সহবাস করবেন না। একবারে সহবাসের সময় পুরো রিল্যাক্স, যদি রিল্যাক্স মুডে থাকতে পারেন তাহলে আপনি সহবাস করবেন, সেটা ফার্স্ট টাইম হোক, সেকেন্ড টাইম হোক, আদার্স যে কোনো টাইম হোক না কেন। কিন্তু ফার্স্ট টাইম যদি আপনি এই ভুলটা করে থাকেন তাহলে আপনি মনের দিক দিয়ে, শরীরের দিক দিয়ে না ভাই, মনের দিক দিয়ে আপনি একজন যৌন রোগী হয়ে গেলেন। আমি আশা করি বুঝতে পেরেছেন। সো বন্ধুরা, এই পারফরমেন্স অ্যাংজাইটি রোগে ভোগার আগে নিজেকে এখনও কন্ট্রোল করুন। যদি আপনি অবিবাহিত হয়ে থাকেন, এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমি বলতে চাই প্রথম সহবাসটা অবশ্যই অবশ্যই চিন্তাভাবনা করে ভালো পজিশনে নিজেকে ভালোভাবে সামলে নিয়ে স্বাভাবিক রূপে করবেন, যাতে করে আপনি নিজেকে একজন শক্তিশালী ম্যান মনে করতে পারেন। আর যারা ইতিমধ্যে এই ভুলের মধ্যে চলে গেছেন যে প্রথম সহবাসের দ্রুত বীর্যপাত হয়ে গেছে, সহবাসে আর ইচ্ছা হচ্ছে না, সঙ্গিনীর সঙ্গে মিলিত হব কি না, তাদের আমি বলতে চাই ভাই আপনার কিচ্ছু হয় নাই। কারণ যৌন শক্তি এমন একটা বিষয় যা গড গিফট, যা আপনার মনের মধ্যে অনেকটাই 50% সুস্থতা ভোগ করতে পারবেন শুধুমাত্র মনের জোর দিয়ে। এটা আমি আপনাদের বলতে পারি, 50% সুস্থতা ভোগ করতে পারবেন আপনার মনের জোর দিয়ে। সাথে সাথে আপনি বিকৃত যৌনাচারগুলো করে আসবেন না, আমি অন্য অন্য ভিডিওতে আলোচনা করে আসছি, তাই আমি এই ভিডিওতে আর ভিডিও বড় করতে চাই না। বিকৃত যৌনাচার করে নিজেকে শেষ করে ফেলবেন না, তাহলে হয়তোবা আপনি পুরা জিরো হয়ে যাবেন। সো আমি আশা করি বোঝাতে পেরেছি। এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনায়। আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো নতুন একটা আপডেট ভিডিওতে। খুদা হাফেজ।